আজি ষোড়শ বিধানসভার পঞ্চম অধিবেশন তবে আজ প্রমীলা মল্লিক ওড়িশা বিধানসভা কার্যবিধি ও কার্য পরিচালনা নিয়মাবলীর নিয়ম অনুযায়ী কার্য পরামর্শদাতা কমিটিঙ্ক রিপোর্ট বিধানসভায় উপস্থাপন করবে। এসহ ওড়িশা ঔদ্যোগিক ভিত্তিভূমি উন্নয়ন নিগম বিল 2020 কু বিচারক নিয়াযাও বলি আগত প্রস্তাব উপরে অধিক আলোচনা করাযাও বলি দিব্যশঙ্কর মিশ্র বিল পারিত করিবাকু প্রস্তাব করিবে। তবে আজি ষোড়শ বিধানসভার পঞ্চম অধিবেশন আজি সাংসদ প্রমীলা মল্লিক ওড়িশা বিধানসভা কার্যবিধি ও কার্য পরিচালনা নিয়মাবলীর নিয়ম অনুযায়ী কার্য পরামর্শদাতা কমিটিঙ্ক রিপোর্ট বিধানসভায় উপস্থাপন করবে। এসহ ওড়িশা ঔদ্যোগিক ভিত্তিভূমি উন্নয়ন নিগম বিল 2020 কু বিচারক নিয়াযাও বলি আগত প্রস্তাব উপরে অধিক আলোচনা করাযাও বলি দিব্যশঙ্কর মিশ্র বিল পারিত করিবাকু প্রস্তাব করিবে। তবে সম্পর্কিত অধিক সূচনা দেবে ভুবনেশ্বর আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। দিব্য, আজি ষোড়শ বিধানসভার পঞ্চম অধিবেশন, তবে কেউ কেউ প্রস্তাব কু নেই শাসক দলকু ঘেরিবে বিরোধী? যদি আমি বিগত দেখিবা বিধানসভার যে অধিবেশন গুড়িক হয়েছিল, স্কুল বন্ধ করা প্রসঙ্গ, এভাবে বিভিন্ন প্রসঙ্গ কু নেই বিরোধী ঘেরিলে শাসক দলকু, আজির প্রস্তাব সব কোন রয়েছে দিব্য? দেখন্তু স্বপ্ন সময় আজ হচ্ছে বিধানসভা শীতকালীন অধিবেশন পঞ্চম দিন, এবং আজ পঞ্চম দিনর যদি আপনার দেখবে প্রথমার্ধর কার্যসূচী দেখবে বেশ সরগরম রহব গৃহ, কারণ লগাতার তিনদিন হব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে মুলতবী প্রস্তাব আসুচি তাহা আলোচনা হয়ে পুনি। আজ মুলতবী প্রস্তাব আলোচনা হবার অছি, এবং মুলতবী প্রস্তাব মধ্যে আজ বিরোধী পক্ষ আগত করা হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত, সরকার সম্পূর্ণ নীরব দ্রষ্টা, এই শীর্ষক যে আলোচনা হব সেই সময় বেশ সরগরম রহব গৃহ, এবং বিরোধী সিধাসলক সরকারকে নিশানা করবে, সিধাসলক গৃহমন্ত্রী গৃহ রাষ্ট্রমন্ত্রী নিশানা করবে, এবং রাজ্যের যেভাবে ভাবে আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ছে একথা গৃহে উত্থাপন করবে, এবং সবুঠ বড় কথা হচ্ছে পুরী হাজত মূর্তি এবং বীরমিত্রপুর হাজত মূর্তি প্রসঙ্গ গৃহে উত্থাপন করবে। তা সহ পিপিলের যেভাবে থার্ড ডিগ্রি দিয়েছে অভিযুক্ত মানুষ সে বিষয়ে উল্লেখ করবে, সেথিরে সরকার কি আভিমুখ্যে রাখছেন, এবং শাসক দল কিভাবে বিরোধী সামনা করছে সেই সময় দেখা রয়েছে। অন্যপটে আপনার দেখবে অপরাহ্ন অধিবেশন বেশ গুরুত্ব বহন করছে, কারণ গতকাল আপনার জানিছেন তিন তিনটি বিল পারিত হয়েছে, যেউরে গোটিয়ে বিল রয়েছিল অত্যাবশ্যক সেবা সংশোধন বিল ওড়িশা 2020, এই বিলটি বেশ গুরুত্ব বহন করছিল, যা গৃহের গতকাল তুমি তোফান হয়েছিল, বিরোধী গোটে প্রকার হট্টগোল করলে, যদিও শাসক দলর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই বিলটি পারিত হয়ে যাই, কিন্তু বিরোধী গৃহ বাহার গোটে প্রকার বিরোধ করলে সে কথা লাগে রাজ্যের একচাটিয়া শাসন ব্যবস্থা চালুচি, মুখ্যমন্ত্রী অর্থাৎ নবীন পট্টনাক বিরুদ্ধে যেকোন লোক কিছু স্বর উত্তোলন করছেন তাকে দবাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই বিলটি তার গোটিয়ে প্রমুখ উদাহরণ, বিলক অণাযাই সিধাসলখ লোকমানকর স্বরক দবাই দেওয়া সরকার চেষ্টা করছেন, যেউরে রহিলা কি যে কর্মচারী মানে ধর্মঘট করবে সে উপরে এসমা লাগু করাগলা, এবং সে ধর্মঘট করে না, ধর্মঘট উপরে অঙ্কুশ লগাইলে সরকার, তা সহ আপনার দেখবে যে ধর্মঘট কু প্রবর্তাইবে কিংবা সে সাহায্য সহযোগ করবে, সে টঙ্কা পয়সা দেবে, সে উপরে ফাইন দণ্ড বিধান ব্যবস্থা করা হয়েছিল, 5000 টাকা পর্যন্ত জরিমানা এবং 1 বর্ষ পর্যন্ত জেল দণ্ড ভোগিবাকু গোটিয়ে নিয়ম ধার্য করা হয়েছে এই বিলে যা রয়েছে। তো সেই দৃষ্টিকোণ অন্য দুইটি বিলক আপনার দেখবে যে লোকায়ুক্ত সংশোধন বিল 2020 তাকে মধ্যে পারিত করা হয়েছিল, তা সহ আপনার দেখবে আর গোটিয়ে বিল রয়েছিল বেশ গুরুত্বপূর্ণ, যা কুয়া যে যে আপনার দেখবে ওড়িশা লোকায়ুক্ত বিল হোক কিংবা ওড়িশা অত্যাবশ্যক সেবা সংশোধন বিল হোক কিংবা অন্য গোটি বিল, এই তিনোটি বিলক গতকাল গৃহের পারিত করেছিল, আজ তিনোটি বিল পারিত প্রস্তাব অনাযোগ, কিন্তু তা পূর্ব অপরাহ্ন অধিবেশনে আপনার যেমন কৌলে যে কার্য পরামর্শদাতা কমিটির রিপোর্ট কু প্রমীলা মল্লিক যে রয়েছেন শাসক দলর মুখ্য সচেতক সে উপস্থাপন করবে, এবং আকু আলোচনা অনাযাও বলে সে আকু প্রস্তাব দেবে, তা পরবর্তী সময় তিনোটি বিল আসব গৃহক প্রস্তাব আকারে আসব পারিত হোক বলে বিভাগীয় মন্ত্রী গৃহের প্রস্তাব আনবে। তিনোটি বিলক আপনার দেখবে যে ভিত্তিভূমি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ নিগম কর্তৃপক্ষ যে সংশোধন বিল রয়েছে, ভিত্তিভূমি উদ্যোগ উন্নয়ন কর্তৃপক্ষ নিগমর যে বিল রয়েছে তাকে পারিত গৃহের প্রস্তাব আনবে শিল্পমন্ত্রী যে রয়েছেন দিব্যশঙ্কর মিশ্র, এবং অন্যপটে দুইটি শ্রম বিভাগের মধ্যে বিল রয়েছে, যেউরে গোটি রয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক মানুষ যে রয়েছে কার্য এবং
ଏବଂ ତା ସହିତ ସେମାନଙ୍କର ଯେଉଁ ସମସ୍ୟା ରହିଛି ସେ ସମସ୍ୟା ସମ୍ପର୍କରେ ଗୋଟେ ବିଲ୍ ରହିଛି ସେ ବିଲ୍କୁ ପାରିତ ପାଇଁ ଶ୍ରମ ମନ୍ତ୍ରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ଆପଣ ଦେଖିବେ ସୁଶାନ୍ତ ସିଂ ସେ ମଧ୍ୟ ଏହାକୁ ଗୃହରେ ଉତ୍ଥାପନ କରିବେ ତ କେଉଁଠି ନା କେଉଁଠି ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ଆସୁଛି ଯେ ତିନି ତିନୋଟି ବିଲ୍ ଆଜି ପାରିତ ହେବ ଏବଂ ଏହାକୁ ବିରୋଧୀ କିଭଳି ଭାବରେ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ବିରୋଧୀ ଏହାକୁ ଯେଉଁ ଶ୍ରମ ବିଲ୍ ହେଉ କିମ୍ବା ଯେଉଁ ଶିଳ୍ପ ବିଲ୍ ହେଉ ଏଇ ଦୁଇଟି ବିଭାଗର ବିଲ୍କୁ ବିରୋଧୀ କିଭଳି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ତାହା ଅପରାହ୍ନ ଅଧିବେଶନ ଜଣାପଡ଼ିବ କିନ୍ତୁ ଆପଣ ଦେଖିବେ ଏହି ଚଳିତ ଅଧିବେଶନ ସର୍ବମୋଟ 10ଟି ବିଲ୍କୁ ପାରିତ କରାଯିବ ଯେଉଁଥିରେ ତିନୋଟି ଅଧ୍ୟାଦେଶ ବିଲ୍ ଆକାରରେ ରୂପାନ୍ତରିତ ହୋଇ ପାରିତ ହେବ ତ ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଗତକାଲି ତିନୋଟି ବିଲ୍ ପାରିତ ହୋଇଛି ଆଜି ତିନୋଟି ବିଲ୍ ପାରିତ ହେବ ତ 6ଟି ବିଲ୍ ଦୁଇ ଦିନ ଭିତରେ ପାରିତ ହୋଇଯାଉଛି ତ କେଉଁ ନା କେଉଁଠି ଲଗାତାର ଭାବେ 6ଟି ବିଲ୍ ଯେତେବେଳେ ପାରିତ ହେଉଛି ଆଉ 4ଟି ବିଲ୍ ଜମା ରହୁଛି ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସମସ୍ତଙ୍କର ଯାହା ଚର୍ଚ୍ଚା ଆଲୋଚନା ହେଉଛି ଯେତେବେଳେ 27, 28, 29 ଏହି ତିନି ଦିନ ବଜେଟ୍ ଉପରେ ଆଲୋଚନା ହେବ ଏବଂ 29 ତାରିଖ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ 30 ତାରିଖରେ ହୁଏତ ବିଧାନସଭାକୁ ବନ୍ଦ କରିଦିଆଯାଇପାରେ ଯେହେତୁ ଆଉ କୌଣସି କାର୍ଯ୍ୟସୂଚୀ ନାହିଁ ବିଧାନସଭାର ସର୍ବସମ୍ମତି କ୍ରମେ ହୁଏତ ବିଧାନସଭାକୁ ବନ୍ଦ କରିଦିଆଯାଇପାରେ ଏଭଳି କିଛି ଆଲୋଚନା ହେଉଛି ତେବେ ସରକାରଙ୍କ ଆଭିମୁଖ୍ୟ କ'ଣ ରହୁଛି ବିରୋଧୀ କିଭଳି ଭାବରେ ସରକାରଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି ଏବଂ ଶାସକ ଦଳ କିଭଳି ସାମ୍ନା କରୁଛି ତାହା ଆଜି ଅପରାହ୍ନ ଅଧିବେଶନରେ ହିଁ ଜଣାପଡ଼ିବ କିନ୍ତୁ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ହେଉଛି ପ୍ରଥମାର୍ଧର ଯେଉଁ ମୁଲତବୀ ପ୍ରସ୍ତାବ ଆଲୋଚନା ହେବ ଯେଉଁଥିରେ କି ରାଜ୍ୟର ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ବିଷୟରେ ଆଲୋଚନା ହେବ ସେହି ସମୟରେ ହିଁ ବିରୋଧୀ ସରକାର ଗୋଟେ ପ୍ରକାର ମୁହାଁମୁହିଁ ହେବେ ବୋଲି ଚର୍ଚ୍ଚା ଆଲୋଚନା ହେଉଛି ଆପଣ ଯେଭଳି ସୂଚନା ଦେଉଥିଲେ ବିରୋଧୀ ଏବଂ ଶାସକ ଦଳ ମୁହାଁମୁହିଁ ହେବେ କାହିଁକି ନା ଯଦି କହିବା ରାଜ୍ୟରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ବିପର୍ଯ୍ୟସ୍ତ ଯେହେତୁ ପୁରୀରେ ଆପଣ ଯେଭଳି ସୂଚନା ଦେଉଥିଲେ ପିପିଲି 3rd degree କଥା ହେଉ ବାସିଳି ଥାନା ହାଜତ ମୃତ୍ୟୁ କଥା ହେଉ ଏବଂ ଯଦି କହିବା ବୀରମିତ୍ରପୁର କେସ୍ ହେଉ ଯଦି କହିବା ପୋଲିସମାନେ ଅକଥନୀୟ ଅତ୍ୟାଚାର କରୁଛନ୍ତି ଅଭିଯୁକ୍ତମାନଙ୍କ ଉପରେ ଅନେକ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ବିରୋଧୀମାନେ ଶାସକ ଦଳକୁ ଯଦି କହିବା ଆଟାକ୍ କରିବେ ଏବଂ ତାହାର କିଭଳି ଭାବେ ସାମ୍ନା କରୁଛନ୍ତି ଶାସକ ଦଳ ତାହା ଆଜି ଅପରାହ୍ନରେ ଜଣାପଡ଼ିବ ଧନ୍ୟବାଦ ଦିବ୍ୟ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଅପଡେଟ୍ ପାଇଁ